এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 12 সদস্যের ডেল্টা কাউন্সিল গঠন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রীকে কাউন্সিলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে যমুনা নদীতে আবারও পানি বাড়তে শুরু করছে। গত দুই দিন পানি কমলেও নতুন করে 4 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলেশ্বরী নদী সহ অভ্যন্তরীণ অন্য নদীর পানিও বেড়েছে। রংপুরের পীরগাছায় পুলিশ কর্মকর্তার স্ত্রী আকলিমা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছোট ভাই শহীদুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মহামারী করোনার কারণে সৃষ্ট সংকট মোকাবেলা এবং এ বিষয়ে বাংলাদেশের জন্য করণীয় নির্ধারণের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূতদের নিয়ে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জের রুবায়েত শিকদার নামে ইউনিয়ন যুবলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করে যৌনাঙ্গ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের 1 নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। করোনা রোগীদের চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে 370 শয্যার করোনা সেন্টার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়ায় নতুন করে 147 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 3199 জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় দেশটির উজ্জ্বল সাফল্যের প্রশংসা করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA এমনটি জানিয়েছে। করোনা ভাইরাসকালীন পরিস্থিতির মধ্যে অক্সিজেন এবং অক্সিজেনের সিলিন্ডার যেন এখনকার সময়ের সবচেয়ে কাছের বন্ধু। এমন দুর্যোগপূর্ণ মুহূর্তে সংকটাপন্ন রোগীদের জন্য জরুরি অক্সিজেন সরবরাহ করবে জয় বাংলা অক্সিজেন সেবা, আর এর জন্য প্রয়োজন মাত্র একটি ফোন কল। দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সকল এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।